আমরা শুনেছি বহু বড় বড় আন্দোলন করতে আমরা দেখেছি, বিজেপি বিরোধিতা। আজকে কম্পিউটার ছাড়া কোনো কিছু হচ্ছে না, ল্যাপটপ সবার কাছে রয়েছে, এই কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট আমাদের জীবনে আমার জীবন মানকে এগিয়ে দেওয়ার জন্য কত বড় সহায়ক হয়েছে। যে সহযোগিতা মানে অন্য কারোর পক্ষে সেটা করা সম্ভব নয়, এই কম্পিউটার ল্যাপটপটি আমাদেরকে সহযোগিতা করছে। ইন্টারনেটের বিরোধিতা হয়েছে, ইন্টারনেটে অনেক কথা বলা হয়েছে, আসলে এগুলোর অর্থ কি ছিল? এগুলোর অর্থ এই ছিল যে দাঁড়িয়ে রেখে দাও, অন্ধকারের মধ্যে রেখে দাও, অন্ধ বানিয়ে রেখে দাও, যেন সে ঘুম থেকে উঠে এই দুনিয়ার কিছুই যেন দেখতে না পায়। একটা অন্ধ লোক যেভাবে রাস্তার ধারে ধারে ঘুরে অন্য একজনের একটা দুর্বল একজনের সহায়তা নিয়ে, ঠিক সেই উদ্দেশ্যটাই ছিল যে এইভাবে অন্ধের মতো ঘুরবে, এই জগৎটাকে দেখতে পারবে না, জগৎটাকে জানতে পারবে না, এই দুনিয়াকে জানতে পারবে না, তাহলে আমাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। আর যার কারণে তার প্রচন্ড পরিমাণে বিরোধিতা হয়েছে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে। শুধু স্কুলে গেলাম পড়াশোনা করলাম এটাই কিন্তু যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়, কিন্তু তার বাইরে আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে, তার বাইরে গিয়ে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। যেটা আমি ছোটবেলা আমার অনেক আগ্রহ ছিল অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার, অনেক কিছু শেখার, যথেষ্ট পরিমাণ আমি চেষ্টাও করেছি এবং যথেষ্ট পরিমাণ আমি পেয়েছি। শুধুমাত্র আমি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম এটাই আমার পক্ষে যথেষ্ট নয়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, ভাবতে হবে, কারণ এখানে আমাদের দুজন স্যার বলেছে এখানে যারা বসে আছে তাদের মধ্যে থেকে একদিন অনেকেই হয়তো সমাজে বড় উঁচু জায়গাতে যাবে, মাথা উঁচু করে দাঁড়াবে, বড় স্থানের অধিকারী হবে, 100%। এটা অনিশ্চয়তার কোনো কিছু নেই যে হব না হবে না, হতেই পারে এবং হবে। তো সেই জায়গাটাতে যখন যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে মানে শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না, থেকে তার বাইরে আমাকে অনেক কিছু ভাবতে হবে। যে বিষয়টা আমি বললাম যে ইন্টারনেট আজকে তোমাদেরকে ভালো রেজাল্ট করার পেছনে তার যে ভূমিকা কতটুকু ছিল, অনেক বড় ভূমিকা ছিল ইন্টারনেটের। মন্ডলের পক্ষ থেকে শিক্ষা তার সাথে জ্ঞান অর্জন এই দুটো জিনিস খুব প্রয়োজন। আমি শিক্ষা নিলাম সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, উনি সময় করে আমাদের কাছে এসেছেন, উপস্থিত আছেন। আমরা পড়াশোনার মাধ্যমে সবাইকে উৎসাহিত করি।